সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলওয়াত সুরেলা কণ্ঠের অধিকারী এই শিক্ষার্থীর নাম শেখ তারিকুল ইসলাম খুলনার মংলার পৌর শহরের বনিয়া এলাকার মোহসিনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেপজ বিভাগে পড়াশোনা করছেন দুই সালের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ডাক পেয়েছে তারিকুল গত ২২ ডিসেম্বর অডিশনে চল্লিশ জন বিচারকের সামনে প্রায় চার হাজার প্রতিযোগীর মধ্যে খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে তাকে নিয়ে গর্বিত শিক্ষকরা আমি অত্যন্ত আনন্দিত যে মহসিনিয়া মাদ্রাসা মহসিনিয়া হিফজুল কোরআন শাখা এই শাখার থেকে একজন ছাত্র থানার থেকে জেলা জেলা থেকে বিভাগে এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে গেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুক্রিয়ার বিষয় এবং এর মাধ্যমে আমি মনে করি যে মোংলায় হেফাজুল কোরআনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের যে তেলাওয়াত আন্তর্জাতিক মান সেই মানের দিকে ধাবিত হওয়ার একটা সূচনা হয়েছে মহসিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মাধ্যমে ছোট্ট জীবনে শিশু তারিকুল ইসলাম পার করেছে অনেক চোরাই উতরাই বাবা শেখ সিরাজুল ইসলাম সুন্দরবনের একজন জেলে ছিলেন দুই সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বাবা মায়ের প্রতিজ্ঞা ছিল ছেলেকে হাফেজ বানাবেন তাই দুই সালে জানুয়ারিতে মোহাম্মদ লুৎফুর রহমান পরিচালিত নতুন একটি হেবজো মাদ্রাসার খানায় ভর্তি করেন তারিকুলকে। মেধার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়ায় শিক্ষকরাও তাকে নিয়ে বড় পরিসরে চিন্তা করতেন শিক্ষক ও অভিভাবকদের স্বপ্ন বাংলা দেশের গন্ডি পেরিয়ে অন্যান্য হাফেজদের মতো বিদেশেও নিজেকে মেলে ধরবে তারিকুল পুরো বিশ্বে পৌঁছে দেবে কোরআনের বার্তা কমিটি সেট আপ হওয়ার পরে এই প্রথম এই অংশ অংশগ্রহণ করেই আমাদের মংলা থেকেই জেলা পর্যায়ে প্রথম হয়ে মানে পুরস্কার পেয়েছেন প্রথম হয়েছেন বিভাগীয় পর্যায়েও মানে প্রথম হয়েছেন এবং জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের ছাত্ররা সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি শুধু বাংলাদেশের গন্ডি নয় বাংলাদেশের গণ্ডি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও পুরস্কার ইনশাল্লাহ আমার মংলার ছেলেরা ইনশাল্লাহ নিয়ে আসবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ আল্লাহ তালা যেন অত্র উপজেলার ভিতরে যেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে মডেল প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তালা কবুল করেন সেই সাথে আমার যত ছাত্ররা আছে এখানে সকল ছাত্রদেরকে আল্লাহ তালা আন্তর্জাতিক মানের হাফিজ হিসেবে কবুল করেন সেই মেহনত আমরা করতেছি এ কথাটা বাস্তব সত্য যে মেহনত করলে সেই মেহনত কখনো বৃথা যায় না মানজাদ্দা অজাদা যে ব্যক্তি মেহনত করে সে ব্যক্তি সফল হয় তো সেই তার এবং তার বাস্তব প্রমাণ আমাদের এই ইসলাম দিনের খাতিরে আখেরাতের কিছু পাওয়ার জন্য আমি এই মাদ্রাসার খেদমত করে আসছি তো বিগত এক বছর যাবৎ আর কি মাদ্রাসা পূর্ণাঙ্গভাবে আমি খেদমত করতেছি তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই মাদ্রাসা থেকে থানা থানা পর্যায় থেকে জেলা জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায় যে ছেলে এই জন্য আমি মনের থেকে খুবই আনন্দিত এবং গর্বিত আজকে জাতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই ছাত্রদেরকে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এটা আমাদের অত্যন্ত এটা একটা আনন্দের মানে সংবাদ যে আমাদের ছাত্ররা এই প্রত্যন্ত অঞ্চলে মংলা উপজেলা থেকে আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে তরিকুলের এমন সাফল্যে আনন্দিত সহপাঠী ও শিক্ষকরা আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার বাংলাদেশ হুফাজুল কুরআন ফাউন্ডেশন মংলা শাখার উদ্যোগে মোহসিনিয়া মাদ্রাসার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারিকুলকে সংবর্ধনা দেয়া হয় আগামী তেইশ জানুয়ারি হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা রয়েছে তারিকুল ইসলামের